নৌকার সাথে অচেনা একটা প্রতীকের ব্যবধান তো একটু বেশি হবে, এটা স্বাভাবিক। জগদীশের মুখে হাসি নাই কিন্তু, বুঝছেন? নৌকার সাথে অচেনা একটা প্রতীকের ব্যবধান তো একটু বেশি হবে, এটা স্বাভাবিক। এখন জননীতি শেখ হাসিনার সাথে এখন যদি অন্য কোনো কারো বাংলাদেশের তুলনা করি, তুলনা করা যায়, রাজশাহী শহরে অনেকে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করেছে এবং এগুলো প্রশাসন নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে এবং সেই যে বিশৃঙ্খলা যে কোথেকে হচ্ছে এটা চিহ্নিত করা গেছে। দেশের ফাস্টেস্ট 4G নেটওয়ার্ক সবসময় সবখানে, বাংলা লিংক ফাস্টেস্ট 4G। প্যানেল মেয়রকে প্রশাসন গ্রেপ্তার করতে বাধ্য হয়েছে, যে নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ নির্বাচনের ক্ষেত্রে এই সমস্ত ব্যক্তি যে বিশৃঙ্খল, যে গরিব মানুষের উপরে নিপীড়ন, টিসিবির কার্ড কেড়ে নেওয়ার মতো ঘটনা তারা ঘটিয়েছে জোর করে ভোট নেওয়ার জন্য, এবং এর জন্য আমি বলবো যে সিটি কর্পোরেশন যে অপরাধী সেটা প্রমাণ পাওয়া যায় যে প্যানেল মেয়র গ্রেপ্তারের মধ্যে। এটা আমাদের কোনো অভিযোগ নয়, এটা প্রশাসনই খুঁজে বের করেছে কারা এগুলো করছে।